হ্যালো ডেয়ার ফ্রেন্ড স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি ইস্তেয়াক খান ছুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল ছুমন খান আমরা এই ভিডিওতে মূলত কালার কারেকশন করা শিখবো সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার কারণ হচ্ছে কালার কারেকশন অনেক বিষয় থাকে যা খুঁটিনাটি বিষয়গুলো আমি মুখে বলে দিব তো আপনাদের একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে শুধু ভিডিওটা দেখলেই হবে না তাহলে আপনার আপনাদের ভিডিওর যে কালার কারেকশন করার প্রয়োজন হয়ে থাকে সেই কালার কারেকশনটা প্রপারলি আপনারা করতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে আমরা যে কোনো একটি ভিডিওকে ইম্পোর্ট করে নেব জাস্ট সিলেক্ট করে আমি আমার যে ফোল্ডার আছে সেখান থেকে ভিডিওটাকে ইম্পোর্ট করে নিচ্ছি সো আপনি আপনার যে লোকেশনে ভিডিওটা থাকবে সেই ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবেন করার পর আমাদের কাজ হবে এই ভিডিওটাকে আমাদের টাইম লাইনে নিয়ে আসার তারপরই বলে দিচ্ছি আপনারা যদি ওয়ান ডে শেয়ার ফিল্মড়া অ্যাক্স একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এর পূর্বে কিন্তু আরও বেশ কিছু সিরিজ ভিডিও আপলোড করা হয়েছে ওয়ান ডে শেয়ার ফিল্ম মরা অ্যাক্সের উপর সো আপনারা যদি সেগুলো দেখে আসেন তাহলে আপনাদের কাছে এই ক্লাসটা কিন্তু বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো এর প্লে লিস্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু একে একে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে নিতে পারবেন ওকে তো এখন আমরা মূলত এই ক্লাসে শিখবো হচ্ছে কালার কারেকশন করা সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটি ভিডিও ফুটেজ আছে আমি এই ভিডিও ফুটেজটাকে আমাদের টাইম নিয়ে আসবো সো তার জন্য রাইট বাটন ক্লিক অ্যান্ড অ্যাড টু নিউ ট্র্যাক অথবা আপনারা চাইলে টেনে ধরে ড্র্যাগেন ড্রপ করতে পারেন কোনো অসুবিধা নেই সো নিউ ট্র্যাকে ক্লিক করার পর আপনাদের অপশন চাইবে দুইটা একটা হচ্ছে যে আপনার এই ভিডিওর যে সোর্স আছে সেটা যত এফপিএস আছে সে এফপিএসে কি আপনি রাখতে চাচ্ছেন নাকি আপনি চাচ্ছেন আপনার এফপিএস আপনি আপনার মন মতো রিকমেন্ডেশন করে নেবেন তো আমি যেটা আছে সেটাই নিচ্ছি অর্থাৎ আমার ভিডিওটা আছে টোয়েন্টি ফোর এফপিএসে এবং আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ড করছে হচ্ছে টোয়েন্টি ফাইভ এফপিএস সো আমি এখানে টোয়েন্টি ফোর এফপিএসে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি তাহলে আমাদের ভিডিওটা আমাদের টাইম লাইনে চলে আসবে এখন আমাদের কাজ হবে এই ভিডিওটার কাটছাট করা সো আমি কাটছাট করছি না জাস্ট যেহেতু আপনাদের সাথে কালার কারেকশনটা আমি এখানে দেখাবো আমি ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে ভিডিওটা ডিটেলস অডিও করে অডিওটাকে ডিলিট করে দিচ্ছি কেননা বারবার প্লেব্যাক করলে আপনাদের অডিওটা ঝামেলা হতে পারে তো দেন আমরা এখান থেকে ভিডিওর মেইন একটা যে কোনো একটা পার্ট বের করবেন যেখানে আপনার চোখ মুখ আর কি ক্লিয়ার বোঝা যায় সেই পার্টটা আপনি এখানে কার্সরটা সিলেক্ট করে রাখবেন এতে করে আপনার যে সুবিধাটা হবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটার কি কি চেঞ্জ করা দরকার আপনারা অনেকেই জানেন অ্যাডোভি ফোটোশপের সাহায্যে হচ্ছে কোনো একটি ছবির কালার কারেকশন করা হয় আর ভিডিও এডিটরের সাহায্যে হচ্ছে ভিডিওর কালার কারেকশন করা হয় তো কালার কারেকশনটা কেন করতে হয় সেটা একটু বলে দিচ্ছি যেমন আপনারা এখানে যে ফুটেজটা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে আমার ডিএসএলআর ক্যানন টু হান্ড্রেড রেকর্ড করা তো ডিএসএলআর যে কোনো ফুটেজই কি একটু ফ্ল্যাট প্রোফাইলে হয়ে থাকে যার ফলে কি সেটাকে কালার কারেকশন না করা হলে এই ভিডিওটার যে অরিজিনাল যে অ্যাবিলিটি বা অরিজিনালি ভিডিওটা দেখতে যতটা সুন্দর সেই সৌন্দর্যটা কখনই ফুটে ওঠে না এবং অনেক সময় আপনারা দেখবেন যেগুলো একটু স্মার্টফোন অনেক স্মার্টফোন আছে সেই স্মার্টফোনগুলোতেও কিন্তু কিছুটা ফ্ল্যাট প্রোফাইলে ভিডিওটা করা হয় এতে সুবিধায় যেটা যে আমরা যে কালারটা চাচ্ছি সেই কালারটার কিছু কালার সাপোজ আমি রেড কালারটাকে চাচ্ছি একটু বেশি থাকুক অনেকে আবার চাচ্ছেন যে ব্লু কালারটা একটু বেশি থাকুক সো ওই অনুযায়ী আপনি কিন্তু আপনার মন মতো ম্যাচ করে নিতে পারছেন এই কারণে সাধারণত ফ্ল্যাট প্রোফাইলে যদি ভিডিও করা হয় সেই ভিডিওটাকে আপনি মন মতো কালার কারেকশন করতে পারবেন এবং মন মতো কালার গ্রেডিং করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আলো ঠিকঠাক মতো যদি ভিডিওতে না আসে তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতে তেমন একটা সুন্দর লাগে না এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনার কালার কারেকশন করার প্রয়োজন হয় সো নানা কারণে কালার কারেকশন করার প্রয়োজন হয় আই থিঙ্ক আপনারা আমার থেকে বেটার জানেন সো তারপরে বলে দিলাম যারা আর কি জানেন না তাদের জন্য এখন আপনারা এরকম একটা পার্ট বের করবেন আপনার ভিডিওর যে পার্টে আপনি যেই ফোকাস পয়েন্টে যে অবজেক্টকে টার্গেট করে আপনি কালার কারেকশন করতে চাচ্ছেন সেই পয়েন্টে রাখবেন সাপোজ আমার এই ভিডিওর আমি এইখানে রেখেছি এই কারণে যে আমি আমার চোখ মুখ সব কিছু কিন্তু ক্লিয়ারলি আমি এখান থেকে বুঝতে পারছি সাপোজ আপনি যদি কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিও করে থাকেন সেক্ষেত্রে আপনার ওই প্রোডাক্টটার যে ফোকাস একদম হান্ড্রেড পার্সেন্ট হয় বা আপনার পুরো প্রোডাক্টটা ক্লিয়ারলি দেখা যায় সেরকম একটা প্লেসে রাখবেন অর্থাৎ আমরা প্রথমে একটা পিকচার মনে করব যেহেতু পিকচার একত্রে করেই কিন্তু একটা ভিডিও ফুটেজ হয় যে কারণে বলা হয় কি এফপিএস যেমন টোয়েন্টি ফোর এফপিএস মানে অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড অর্থাৎ আমরা যদি একটা ফ্রেমকে আপগ্রেড করি তাহলে আমাদের পুরো ভিডিওটার প্রত্যেকটা ফ্রেমকে আপগ্রেড হয়ে যাচ্ছে সো আমাদের কাজ হবে সিমিলার আমরা ফটো এডিটিং যেভাবে করি ঠিক একইভাবে কি আমাদের ভিডিওটাকেও এডিট করতে হবে অর্থাৎ কালার কারেকশন করতে হবে সো কালার কারেকশন করার জন্য সিম্পল একটা মেথড আছে এবং অ্যাডভান্স একটা মেথড আছে ওয়ান ফিল ফিল্মরাই সো তার জন্য আমি দেখাচ্ছি জাস্ট আপনারা এই ভিডিও ফুটেজের উপর মাউসের ল্যাব বাটন ডাবল ক্লিক করবেন করার পরে এখানে উপরে দেখতে পারবেন ভিডিওর পাশে হচ্ছে কালার একটি অপশন জাস্ট কালার অপশনের মাউসের ল্যাব বাটন ক্লিক করবেন করার পর এখানে বেসিক যে অপশনগুলো আছে সবগুলো পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অ্যাডভান্সড অপশন থেকে কালার কারেশন করার এতে আপনারা প্রপারলি সব কয়েকটা টুলসই ব্যবহার করতে পারবেন তো আমি অ্যাডভান্স অপশনে চলে যাচ্ছি যাওয়ার পর আমি এটাকে ম্যাক্সিমাম সাইজে নিয়ে নিচ্ছি এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রিসেটগুলো এবং এই প্রি সেটের পাশে আপনারা একটি অপশন পাবেন অ্যাডজাস্ট তো আমরা এই অ্যাডজাস্টে মাউসেল বাটন ক্লিক করবো করার পর প্রথমত আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন আর জিবি কালার প্যাটার্ন সো এই কালার প্যাটার্ন বা কালার যে কার্ভ আছে এই কালার প্যাটার্ন বা দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার ভিডিওর কোনো কিছু বাড়ানো বা কমানোর দরকার আছে কিনা তারপর এই ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন নর্মালি আর জিবি প্যাটার্নে আপনার মাথায় রাখতে হবে ব্লু কালারটা কিছুটা বেশি থাকে ব্লু কালারটা বেশি থাকলে আপনার যে ভিডিওটা আছে বিশেষ করে ফেস ভিডিওটা আর কি দেখতে ভালো লাগে তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আমার এখানে কি গ্রিন কালারটাও কিছুটা কম আছে এবং রেড কালারটা বেশি আছে তো এই ধরনের প্যাটার্নে যদি আপনার মানে বিরক্ত লাগে বা আপনার বুঝতে অসুবিধা হয় আপনার প্যাটার্নের দিকে লক্ষ্য করার কোনো দরকার নেই আপনি জাস্ট আপনার ভিডিওর যে মেন ফুটেজ আছে সেই ফুটেজের দিকে খেয়াল করবেন তো আমি একটু জাস্ট প্রিভিউ করে সামনের দিকে নিয়ে নিচ্ছি তো এখানে আমার কি চোখ টোক ক্লিয়ার বোঝা যাচ্ছে এতে করে আমার কালার কারেকশনটা প্রপারলি হবে ওকে তো আমরা এখানে অটোতে ক্লিক করতে পারি অটোতে ক্লিক করলে আমাদের এই প্রোফাইল যেটা আছে এটা একদম ফ্ল্যাট প্রোফাইলে কনভার্ট হয়ে যাবে সো আমরা অটোতে ক্লিক করছি সো দেখেন তো আমাদের একটা ফ্ল্যাট প্রোফাইল তৈরি হয়ে গেছে এখন আপনারা চলে অটো না করলেও হবে সরাসরি আপনার চলে আসবেন নিচের অপশন সো আমরা এটাকে অফ করে দিয়ে হোয়াইট ব্যালেন্সে আমরা ক্লিক করব হোয়াইট ব্যালেন্সে আসার পর টেম্পারেচার হচ্ছে বাম পাশে গেলে হচ্ছে আপনার কোল্ড টেম্পারেচার এবং ডানপাশে হচ্ছে ওয়ার্ম টেম্পারেচার অর্থাৎ ডান পাশে গরম বাম পাশে ঠান্ডা অর্থাৎ শীতের দিনে দেখবেন কিছু একটু সাদাটে লাগে আর গরমের দিনে সব কিছু একটু লালচে লাগে ওকে তো এক ভাইয়া প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমি যখন ভিডিওতে কালার কারেকশন করি আমার ভিডিওতে গ্রিন কালারটা বেশি চলে আসে এবং সেটা হচ্ছে এই টিন্ট অর্থাৎ আপনার ফেস টিন্ট আপনি কি রাখতে চাচ্ছেন সো টিন্ট কালারটা যদি আপনি ডান পাশে নিয়ে যান তাহলে বেগুনি কালার হবে আর বাম পাশে বেশি রাখলে গ্রিন কালার হবে সো আমি যদি বামপাশে নেই দেখেন এখান থেকে কিন্তু আমার ব্লু গ্রিন কালারটা বেড়ে যাচ্ছে এবং আমাদের ভিডিওতে কি গ্রিন একটা অবস্থান থাকছে তাই না আমরা এটাকে যদি কমিয়ে রাখি এবং আমরা যদি একটু বেগুনি ভাবটা রাখি বা গোলাপি ভাবটা এটা মূলত বেগুনি না এটা হালকা গোলাপি একটা আপনার ফেজে আবরণ পড়বে এটা কিন্তু দেখতে খুবই কিউট লাগে এবং দেখতে সুন্দর লাগে ওকে এবং আমি সাধারণত যে কাজটা করি বাম পাশে নিলে দেখেন এটা মানে ফেস একদম সাদাতে লাগে মনে হয় যে রক্ত ছাড়া একটা অবস্থা তো আমার এই কারণে একটু ওয়ার্ম ভাবটা ভালো লাগে জাস্ট আমি একটু হালকা টেম্পারেচার এখানে রাখবো ওকে তো এটা ডিপেন্ড করে আপনার যে ভিডিও ফুটেজ আপনি কি পরিমাণ রাখতে চাচ্ছেন সো আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আসলে কোন জায়গাটা কি করা উচিত তো আমরা যদি আর একটু ভাব রাখি বা গরমের ভাবটা রাখি ওকে তার একটু রেডিশ ভাবটা বেশি থাকবে আর কি সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার সেখানে কিন্তু একটু বেড়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারটা কিন্তু একটু বেড়ে গেছে এবং গ্রিন কালারটা মোটামুটি এখানে একটু বেশি আছে সো আমরা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারি ওকে সো আরেকটু বাড়িয়ে দিলাম আই থিঙ্ক আমার কাছে মোটামুটি ব্যাটার একটা অবস্থানে চলে এসেছে এখন আরও কিছু বাকি আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার কালার প্রোপার প্রোপারলি কিন্তু ব্ল্যাক লাগছে না আমাদের চুল চুলের কালারটা এবং ঘড়ির এখানে ব্ল্যাক কালার হচ্ছে না এবং এখানেও কিছু ব্ল্যাক হওয়ার দরকার ছিল সেগুলো কিন্তু ব্ল্যাক লাগছে না এ কারণে আমরা পরবর্তী অপশনে যাব থ্রি ডি লার্জ যে অপশনটা আছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালার গ্রেড করতে পারবেন এই ধরনের অপশনগুলো ইউজ করলে কালার গ্রেড ইউজ করা যায় সো আমরা যেহেতু কালার গ্রেডিং অপশনে যাচ্ছি না কালার কারেকশনই দেখবো সো তার জন্য আমরা কালার অপশনে যাব এখানে আসলে আপনারা পাচ্ছেন এক্সপোজার সো এক্সপোজারটাকে বাড়ালে দেখেন যেমন যদি আপনার ভিডিওতে লাইট কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারেন তো আমি এক্সপোজার কিছুটা কম রাখছি কারণ আমার ভিডিওটা যথেষ্ট পারফেক্ট এক্সপোজার আছে অ্যান্ড দেন ব্রাইটনেস যদি আপনার ভিডিওতে ব্রাইট করার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওতে কিছুটা ব্রাইটনেস অ্যাড অ্যাড করতে পারেন অবশ্যই এটা খেয়াল রাখবেন বেশি ব্রাইট দিলে মনে হবে যে চেহারা কিন্তু জ্বলে যাচ্ছে তাই না তো বেশি ব্রাইট করা যাবে না আবার একবার কম দিলে কি হবে ভিডিওটা অন্ধকার লাগবে যেটা আপনার চোখে পারফেক্ট লাগবে আপনি সেই অনুযায়ী কি অ্যাডজাস্টমেন্টটা করবেন সো আমি এখানে রাখছি জাস্ট ফোর ভ্যালুটা রাখছি অ্যান্ড দেন কন্ট্রাস্ট ভ্যালু আমরা যদি এটা বাড়িয়ে দিই দেখেন সব কিছু কিন্তু কালো হয়ে যাচ্ছে কিন্তু কালো হওয়ার পরও আপনার জিনিসগুলো একটু মানে জ্বলছে যায় ঠিক আছে এই কারণে কন্ট্রাস্ট লেভেলটা চেষ্টা করবেন একটা নির্দিষ্ট পরিমাণে রাখার সো আমি খুব বেশি রাখি না কন্ট্রাস্ট অল্প রাখলাম দেন আছে ভাইব্রেন্স ভাইব্রেন্স হচ্ছে আপনার ফেসের যুগে লক্ষ্য করেন ফেসটার দিকে ভাইব্রেন্স বাড়ালে ফেসের এরকম একটা পরিবর্তন কিন্তু চলে আসে অর্থাৎ ওয়ার্ম ভাব শুধু ফেজের উপর আসবে ভাইব্রেন্সটা মূলত আপনার ফেসটাকে আইডেন্টিফাই করা হচ্ছে তো এই কারণে আপনার ভাইব্রেন্সের চেষ্টা করবেন কিছুটা রাখা বাড়তির দিকে তাহলে ফেসটা কিছুটা মানে ইউলিশ ভাব থাকে এবং এটার কারণে আপনার মানে জীবন্ত লাগবে ভিডিওটা ঠিক আছে সো ভাইব্রেন্স কিছুটা বাড়িয়ে দেবেন তো খুব বেশি বাড়াবেন না সো প্রোডাক্টটি আমি একটা এখানে সাজেশন করি আমি এর আগেও অনেক কালার কারেকশন ভিডিওতে বলেছি ভাইব্রেন্স ভাইব্রেন্স যেটা আছে এই অপশনটা বাড়তি রাখবেন ফেস ভিডিওতে স্যাচুরেশন চেষ্টা করবেন যতটা কম রাখা যায় আর যখন কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিও করবেন সেক্ষেত্রে ভাইব্রেন্সটা চেষ্টা করবেন কম রাখার আর স্যাচুরেশনটা চেষ্টা করবেন খুব বেশি রাখার তাহলে প্রোডাক্টটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে ওকে সো আমরা এখন দেখেন স্যাচুরেশনটা যদি একটু বাড়াই বা বেশি বাড়াই তাহলে কীরকম হয় তো দেখতেই পাচ্ছেন সো আমরা স্যাচুরেশনটা একটা এরকম পর্যায়ে রাখবো বোঝার সহজ উপায় আমি বলে দিচ্ছি যদি আপনার ভিডিওর কোনো দিকে লাল অংশ থাকে কে লালটা আপনি খেয়াল করবেন যে লাল আছে কিনা অর্থাৎ রেড কালারটা প্রপার রেড কালারে আছে কিনা যেমন আমি যদি এখানে বাম পাশে দেখেন রেড ইস যত ভাব ছিল সব চলে যাচ্ছে ঠিক আছে যখন স্যাচুরেশন একেবারে আমি জিরো লেভেলে নিয়ে এসেছি মাইনাস হান্ড্রেড আর কি তো এখন যদি আমরা এটাকে আস্তে আস্তে বাড়াই এবং আমি চেষ্টা করবো যে আমার এইখানে যেহেতু রেড কালারটা আছে আমি রেড কালারটা প্রপার রেডটা আসলে আমি জাস্ট ওই জায়গাটায় থেমে যাব তো আই থিঙ্ক বেটার এখানে আমার প্রপার একটা রেড কালার আছে ওকে ফাইন এই তো গেল আমাদের কালার অপশনগুলো দেন আছে আমাদের লাইট অপশন অর্থাৎ আপনার এখানে হাইলাইট শ্যাডো হোয়াইট ব্যালেন্স এবং ব্ল্যাক কালার যে আছে অর্থাৎ হোয়াইটস এবং ব্ল্যাকের যে কম্বিনেশন সেটা আপনি কোনটা কমাতে এবং বাড়াতে চাচ্ছেন সেটা হাইলাইটস হচ্ছে আপনার কোনো একটি পয়েন্ট থেকে হচ্ছে সেটাকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হাইলাইটস আর যদি কমিয়ে দিই এই হচ্ছে আমাদের অবস্থান তা আমি হাইলাইটসটা এখানে ধরবো না এই ভিডিওতে অর্থাৎ আমি জিরোতে রাখছি এর কারণ হচ্ছে আমার ভিডিওতে যথেষ্ট হাইলাইটস করা আছে দেন শ্যারো শ্যারো আমরা কিছুটা কমিয়ে দেবো ভিডিওতে হালকা একটু কমিয়ে দিচ্ছি তো খুব বেশি কমাবো না আর যদি বাড়িয়ে দিই তাহলে এরকম হবে সো কিছুটা শ্যাডো থাকলে ভিডিওটা দেখতে প্রাণবন্ত লাগে দেন হোয়াইটস হোয়াইটস হচ্ছে অর্থাৎ আপনার ভিডিওর সাদা কালারটা আপনি কি বাড়াতে বা কমাতে চাচ্ছেন কিনা সো যথেষ্ট আমাকে সাদা লাগছে আর সাদা বাড়িয়ে লাভ নেই সো দেন ব্ল্যাক লেভেল ব্ল্যাক লেভেলটা আমরা যদি বাড়াই তাহলে এরকম আর যদি কমিয়ে দিই তাহলে এরকম সো আমরা ব্ল্যাক লেভেলটা একটু ডার্কের সাইডে রাখব তাহলে আমার ভিডিওটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে সো আমি বলেছিলাম যে ব্ল্যাক কালারগুলো ব্ল্যাক লাগছে না এখন দেখেন ব্ল্যাক কালারগুলো বেশ কিন্তু ব্ল্যাক কালার লাগছে অর্থাৎ কালোই লাগছে দেন আছে এইচ এস এল সো এইখানে হচ্ছে আপনি কোন একটি কালারকে সিলেক্ট করে সেই কালারটাকে কমা কমাতে এবং বাড়াতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন রেড কালার সিলেক্ট করা সো রেড কালারটাকে যদি আমরা কমাতে চাই আমরা কিন্তু এটাকে কমিয়ে পড়ি বা বিভিন্ন কালারে কিন্তু কনভার্ট করে ফেলতে পারছি তো এটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে তো আপনারা চাইলে এখান থেকে ব্লু কালার যদি বেশি হয়ে থাকে আপনার ভিডিওতে আপনারা চাইলে ব্লু কালারটাকে কমাতে এবং বাড়াতে পারবেন সো এর ফলে কিন্তু দেখেন আমাদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে সো আপনারা বুঝতে পারছেন এইচ এস এল এর কাজটা কী সো আমি এখানে ধরবো না কিছুই আমার ভিডিও অলমোস্ট কালার কারেকশন হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে ভিগনেটি ভিগনিটির কাজ হচ্ছে আপনার ভিডিওতে অনেক সময় মুভি টাইপ ক্লিপ বা ট্রানজিশন ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে ভিগনিটির দরকার হতে পারে সো আমি যদি অ্যামাউন্ট বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই পাশে দেখেন সাদা কালার একটি বর্ডার তৈরি হয়ে গেছে এবং আপনারা এখান থেকে সাইজ দিতে পারবেন কতটুকু সাইজে রাখতে চাচ্ছেন অ্যান্ড রাউন্ড অপশন আছে বিভিন্ন ধরনের অপশন আছে আপনারা এখান থেকে কতটুকু রাউন্ডের ফোকাস পয়েন্ট রাখতে চাচ্ছেন এক্সপোজার আছে এখানেও সো আপনার এখানে এক্সপোজার বাড়িয়ে এবং কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন তো আমার কোনো কিছু এখানে দরকার নেই আমি সবগুলোকে রিসেট করে দিচ্ছি সো আমার ভিডিওটা যা ছিল আমি তাই রাখছি সো অলমোস্ট আমার ভিডিওর কি কালার কারেকশন করা হয়ে গেছে সো আপনি আপনার ভিডিওর অনুযায়ী যে কালার কারেকশন করার দরকার আছে সেটা কিন্তু করবেন সো আমি মূলত কালার কারেকশন করে থাকি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সো আই থিঙ্ক আপনারা যদি চেয়ে থাকেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে কালার কারেকশন করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে কালার কারেকশন করতে হয় সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার তো এখন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি এখন যদি আমরা প্লে করি ভিডিওটা তো আপনারা দেখতে পাবেন যে পুরো ভিডিওটাই কিন্তু আমাদের কারেকশন হয়ে গেছে এবং এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে সো আমি ভিডিওটা এক্সপোর্ট করার পর কিন্তু ফুল এইচডিতে দেখতে পাবো এখানে র্যান্ডার প্রিভিওতে আসলে ফুল এইচডিতে আমাদের দেখায় না তো যেহেতু আমি অলরেডি দুই তিনটা সফটওয়্যার ওপেন করে দেন কাজটা করছি এই কারণে কিন্তু আপনারা একেবারে ক্লিয়ার এখানে দেখতে পাবেন না সো আমি এই কারণে এক্সপোর্ট করার পর ফাইলটা কিরকম হবে আমি সেটা শেয়ার করবো সো আমরা এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্ট অ্যান্ড এটা হচ্ছে মাই ভিডিও সো আমি এখানে একটা কিছু লিখে দিচ্ছি ওয়ান টু থ্রি জাস্ট দেন আমরা সেটিংসে যাব সেটিংসে আসার পর আপনি এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে পারবেন কোন রেজুলেশন আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন তো আমি উনিশশো বিশ হাজার আশি রাখছি এটা মনে রাখবেন এটা হচ্ছে ফুল এইচডি সাইজ এবং আপনার যদি একেবারে নিচে আসেন তাহলে এটা পাবেন ফোর কে সাইজ ওকে সো আমি ফুল এইচডিতে রাখছি এবং টোয়েন্টি ফোর এ পি এস এবং চেষ্টা করবেন বিট রেট বিট রেট আপনি যদি সর্বোচ্চ দেন ম্যাক্সে রাখেন তাহলে আপনার যে ভিডিওটার ইনপোর্টের যে কোয়ালিটি থাকবে আউটপুটও সেই কোয়ালিটাই থাকবে সো চেষ্টা করবেন হাই বিট ভিডিওটা এক্সপোর্ট করা তাহলে ভিডিওর কোয়ালিটি বেটার থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা চার হাজার কে এ হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে সেটাকে এক্সপোর্ট করছি তখন আমাদের ইমপুট ভিডিওটা দেখতে সুন্দর লাগে কিন্তু এক্সপোর্ট হওয়ার পর ভিডিওটা দেখতে অতটা সুন্দর লাগ লাগে না সো বিট্রেডটা অবশ্যই চেষ্টা করবেন ম্যাক্সিমাম সাইজে রাখা তাহলে আপনার ভিডিওটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে সো এখানে আপনার আর আছে বিট্রেট আরেকটা এটা হচ্ছে অডিও বিট্রেট সো অডিও বিট্রেট দুশো ছাপান্ন রাখবেন দেন এখান থেকে ওকে অ্যান্ড দেন এক্সপোর্ট করে দেবেন সো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা